মাই চ্যানেল, আজকে আমি আপনাকে দেখাবো কলকাতায় হাওড়া ব্রিজের ওখানে ট্রলার আছে, সে ট্রলারের জার্নি দেখতে পাচ্ছেন। পিছনে একটা ট্রলার আছে, আমার পিছনে একটা ট্রলার, এখন যাবো আমি এপার থেকে ওপরে গঙ্গার ওপরে, আমার পিছনে একটা ট্রলার সেটাও যাচ্ছে। ট্রলার খালি গঙ্গার ওপার, ট্রলার এখানে, এই যে ট্রলার এটা করে এখন গঙ্গার ওই পারে যাবো। ট্রলার আসছে, একটা লাস্ট ট্রলারই আছে, এখন এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, তা কোনো রকম টিকিট ম্যানেজ করা হলো। বাবা, লোকে একদম চাকাচ ভর্তি, হাওড়া ব্রিজ প্রচুর ভিড়ে উঠবো, উঠে গঙ্গার উপরে যাবো। সকালে উঠে এসছি, দেখেন ফার্স্ট এক্সপেরিমেন্ট, ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। টিকিটও খুব মিনিমাম 6 টাকা নিল আমার থেকে, গঙ্গার এপার থেকে ওপারে, এটা খুব মিনিমাম চার্জে সব কিছু হয়, ভাবতে পারিনি 6 টাকা নিবে, এত মিনিমাম চার্জ আছে। চলে পড়েছে ট্রলার, যাচ্ছে পিছনে গঙ্গা নদীর ওখানে হাওড়া ব্রিজের লাইটিং দেখা যায়। রাতের এরপরে আর আজকে চলবে না, বন্ধ হয়ে গেছে, এটা লাস্ট আছে, এর জন্য খালি কেন একটু বসে নিই।
অবস্থাটা ভালোই লাগলো ট্রলারের চলে। ওখানে আরো ট্রলার চলছে ওই পাশে, ওটা ঘাট আছে। সামনে ঘাট চলে এসছে, এখন ওখানে আমরা ল্যান্ডিং চলে গঙ্গার পারে চলে এসেছে, যখন নেমে যাবো, যখন নেমে বাস ধরে শিয়ালদা।